আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমত আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হলো সুন্দরী ইলিশ মাছ পিঠা। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা।
প্রয়োজন নেই, একটু লম্বাটে করলে পিঠাটা সুন্দর হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু লম্বাটে ভাবে বেলে নিছি। বেলা হয়ে গেছে আমার এই রুটিটা। এখন আমি রুটির মাঝখানে নারকেলের পুরটা আসিয়ে রেখেছি, ওই নারকেলের পুরটা আমি এখানে দিয়ে দিব। এই তো আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম, পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ফুলে খারাপ দেখা যাবে। এখন আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। ওদের যেই রুটিটা আমি কেটে রেখেছিলাম ওই রুটিটা দিয়ে আমি নারকেলের পুরটা ঢেকে দিব। একটু পানি নিয়ে চারো ধারে একটু পানি দিয়ে দিলাম যাতে রুটিটা লেগে থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমি কাটার যে রুটিটা কেটে রেখেছি ওই কাটা রুটিটা দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এখন আমি একটু চারো সাইডে যেতে যেতে দিব যাতে রুটিটা আলগা হয়ে না যায় ভাজার সময়। এখন আমি একটা চাকু নিয়ে জাস্ট আড়াআড়িভাবে, এই তো আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, জাস্ট আড়াআড়িভাবে সোজা করে কেটে নেবেন না, তাহলে কিন্তু মাছটা হবে না। এই জাস্ট আমার হাতের দিকে লক্ষ্য করেন, জাস্ট আমি যেভাবে কাটতেছি ঠিক ওইভাবে আপনারা কেটে নেবেন। এই তো আমি এই সাইড থেকে ওই সাইডে নিয়ে এভাবে রুটিটা ভাঁজ করে দিতেছি, একটা ইলিশ মাছের মাথার শেপের মতো। এই তো আমার ইলিশের মাথার শেপ হয়ে গেছে। এখন আমি বাকিটা এভাবে এভাবে দিয়ে দিব। আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন, মুখে বলে বোঝানো যাবে না তাহলে বুঝবেন না।
শেয়ার করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।